আমাদের দেশের সাকিবের সামনে শাহরুখ খান তো মাইনাস ভাইরে ভাই ভালোবাসার জায়গাটাই আলাদা কুরবানি গান্ডিতে আমরা সাকিব খানকে চারটি পোশাকে দেখতে পাই যা ছিল নজর কাড়া এবং আকর্ষণীয় এবারে ঈদ ফ্যাশনে সাকিবের চারটি পাঞ্জাবিই যথেষ্ট প্রিয়তমার কথা বলি প্রিয়তমার সাথে কিন্তু আমার আলাদা একটা অ্যাটাচমেন্ট প্রিয়তমার নামটাও কিন্তু আমরা একদম টিম বসে আমরা ঠিক করেছিলাম সাকিব খানের এক সেকেন্ডের চোখ মারা দৃষ্টিতে হাজারো মেয়ের ক্রাশ হয়ে দাঁড়ালো সাকিব বাদ যেন চোখ মারলেন না যেন গুলি করে মেয়েদের ঘায়েল করলেন এত চমৎকার অভিনয় এবং এত চমৎকার প্রতিটি ক্ষেত্রে কুরবানি সংগীতে ইদিকাপল ছিল না কারণ ক্যারেক্টারে ছিল না গল্পে ছিল না তাছাড়া গানটিতে ফিমেল ভার্সনও ছিল না আল্লাহ তুমি করো একটু মেহেরবানি কবুল করো আমার কুরবানি এতে পরিচালক প্রমাণ করে দিয়েছেন সাকিব একটি শক্তিশালী ব্র্যান্ড সাকিব নামেই যথেষ্ট গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের আকাশ সেন এই নিয়ে সমালোচকেরা হিটার্সরা বলতেছিলেন গানটির কণ্ঠ সাকিবের সাথে নাকি মিলেনি ইমরান মাহমুদ হলে ভালো হতো যাই হোক ওই সব হিটার্সদের কথা বাদ দেই তারা সারা জীবন সমালোচনা করবেই যতই ভালো হোক না কেন সমালোচনা করবেই সাকিব এই কুরবানি গানটি পূর্বের ঈদের গানগুলোকে পিছনে ফেলবে বলে আমার বিশ্বাস তার প্রমাণ আমরা দেখতে পাবো ঈদের বক্স পার্টি পিকআপ পার্টি আনন্দ উল্লাসে আমার মনে হয় পুরো ঈদ থেকে ঈদের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এমনকি পুরো বছর এই গানটি দাপিয়ে বেড়াবে সাকিব অন্য লেভেলের স্টার রে ভাই একটা বিশ্ব আলোচনার সৃষ্টি করে দিয়েছেন এমন কোন দেশ নেই যে সোশ্যাল মিডিয়ায় সাকিব খান দাপিয়ে বেড়াচ্ছে না করো আমার কুরবানি